দেশে অনেক নৌপথের নাব্যতা হারিয়ে গেলেও তা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার জানালেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব নদী দিবসের এক সেমিনারে তিনি কথা বলেন জাতীয় নদী রক্ষা কমিশন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এবং রিভাইন পিপলস সহ চারটি সংগঠন এই সেমিনারের আয়োজন করেন এই সময় সংগঠনগুলোর নেতারা অভিযোগ করেন সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতায় দেশে মৃত নদীর সংখ্যা বাড়ছে তবে নৌপরিবহন মন্ত্রী জানান প্রধানমন্ত্রীর নির্দেশে ক্যাপিটাল ড্রেজিং সহ নদী দখল ও দূষণমুক্ত করার কাজ শুরু হয়েছে বাংলাদেশের নদী যারা দখল করেছে তাদের হাত থেকে বাংলাদেশ নদীগুলোকে রক্ষা করতে পারবো দূষণের হাত থেকে রক্ষা করতে পারবো তাদের সুপারিশগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এতটুকু ত্রুটি হবে না